দুঃসময়ের আধারে আশার আলো জাগা নিয়া পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জামাতে মুসল্লিদের অংশগ্রহণ, করোনা মুক্তির প্রার্থনা। ত্যাগের মহিমায় পশু কোরবানি, জায়গা সংকটের অজুহাতে নির্ধারিত স্থানের বাইরেই হচ্ছে বেশিরভাগ। 24 ঘন্টায় সব বর্জ্য অপসারণের ঘোষণা ডিএসসিসি মেয়রের। পানিতে ভাসছে বন্যার্তদের ঈদ আনন্দ, প্রতিবেশীদের সহায়তার দিকে তাকিয়ে অসহায় মানুষ, বেশিরভাগের কপালে জোটেনি খাবারও। এবং করোনার প্রভাব ও তীব্র স্রোতে বন্ধ পদ্মা সেতুর কাজ, দেড় মাসেও বসেনি নতুন স্প্যান, আরও এক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দুঃসময়ের আধারে প্রত্যাশার আলো নিয়ে এসেছে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্বের বাধ্যবাধকতার মধ্যেই ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। রাজধানীর মসজিদে মসজিদে মোনাজাতে হাত তুলে করোনা মুক্তির প্রার্থনা করেছেন মানুষ। করোনাকালের ঈদ, উদযাপনের পরিধি সীমিত, মোনাজাতেও ব্যাধি মুক্তির প্রার্থনা। সুরক্ষার খাতিরেই উন্মুক্ত স্থানে জামাতের অনুমোদন নেই, মসজিদেই তাই মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে নামাজে সামিল মুসল্লিরা। সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাতেই অংশ নেন ঢাকা দক্ষিণের মেয়র। সমস্ত মানুষের জন্য, করোনা ভাইরাসের জন্য, সমস্ত দেশ যেন সুন্দর থেকে সুন্দর চলে, সবাইকে যেন আল্লাহ পাক হায়াত দান করে, সেই জন্য দোয়া করছি। যেভাবে হোক আমাদের এই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের নামাজ ইবাদত বন্ধকে সবই করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। করোনা মহামারী থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করে, এই দোয়া করেছি। এই আমাদের বাংলাদেশের জনগণের জন্য, সারা বিশ্বে মুসলমানদের জন্য। ঈদের জামাত শেষে ঐতিহ্য অনুযায়ী কোলাকুলির সুযোগ নেই এবার, তারপরও উচ্ছ্বাস দেখা যায় মুসল্লিদের মধ্যে। ঈদগাহ ছাড়া এখানে নামাজ পড়ে আসলাম, ওই তৃপ্তি তো নাই। ওই ঈদগাহ যে তৃপ্তি, যে কোলাকুলি করি, যে একটা আমাদের আনন্দ, ঈদের যে একটা ইমেজ, এটা এখন নাই। মানুষের উড়াউড়ি কোনো অবস্থাতে ফাঁকা রাখা যাচ্ছে না। সমস্যা আসলে আমাদের সবার হয়ে গেছে করোনা, এটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই। একইভাবে রাজধানীর অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনেই ঈদ জামাত হয়। মসজিদে মসজিদে করোনা মুক্তি সহ দেশের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। মহামারীর বিপন্নতা আর বন্যার দুর্ভোগের মধ্যেই এবার উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, আর তাই উৎসবের রং অনেকটাই ফিকে। কিন্তু ঈদের নামাজ আর পশু কোরবানির শিক্ষা নিয়ে যদি সাধারণ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, তাহলে অনেকের কষ্টই দূর হবে আর তাতেই সার্থক হবে উৎসর্গের উৎসব। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আল্লাহর নৈকট্য পাওয়ার আশায় ত্যাগের মহিমায় পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। রাজধানীতে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানের বাইরেই কোরবানি দিতে দেখা গেছে বেশিরভাগ মানুষকে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও চোখে পড়েছে উদাসীনতা। সেলিম আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাজধানীর পরিবাগে কোরবানির জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান এটি, কিন্তু সকাল থেকে বেলা 12টা পর্যন্ত এখানে কোরবানি হয়েছে মাত্র 7টি পশু। এলাকার অন্তত 200 পশুই কোরবানি হওয়ায় নির্ধারিত স্থানের বাইরে। আচ্ছা, কোথায় নির্ধারণ করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি জানা নেই, কিন্তু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে ফ্ল্যাটের সবাই আর কি এখানে দিয়েছে, সেহেতু এখানেই সম্পন্ন করা হয়েছে কোরবানি। আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে আমরা কোরবানি দিতে পারছি। যা আশা করছিলাম যে এইখানে এত গরু হবে না, তারপরও এর ভিতরে দেখছি আল্লাহর রহমতে অনেক কোরবানিই হয়েছে, যেটা আমরা আশা করছিলাম না যে ঢাকা শহরে হবে। সে তুলনায় অনেক অনেক ভালো, গরুর সংখ্যা অনেক ভালো, আর আমরা কোরবানি দিয়ে অন্তত এইটুকু তৃপ্তি পাচ্ছি যে আল্লাহর আশেপাশে, মানে আমার চোখে পড়ে নাই যে আশেপাশে সিটি কর্পোরেশনের জবাই করার জন্য যে তাদের নিয়ন্ত্রণে জবাই করা হবে, সেই জবাই করার বিষয়টা আমার কাছে ঠিক
আমার জানি না যে কোথায় এটা, আমার আমার আমাকে জানানো হয় নাই বা আমি জানতে পারিনি, যেটাই হোক। পরিবাগে তবুও একটি স্থান রয়েছে, কিন্তু রাজধানীর বহু এলাকায় নির্ধারিত স্পটের খোঁজই জানেন না নগরবাসী। পাশাপাশি দূরে কোথাও কোরবানি করে মাংস আনার ঝক্কিও পোহাতে চান না তারা। রাস্তায় দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আসলে নির্ধারিত স্থানগুলি পয়েন্টগুলি আমরা ঠিকমতো জানি না, আর কোথায় কোথায় করতে হবে সেটাও আমাদেরকে উল্লেখ করা হয় না। উল্লেখ করলে হয়তো বা আমাদেরকে সেভাবে গাইডলাইন দেওয়া হয় না, যার কারণে আমরা এখানেই করছি। আর এটা যদিও কোথায় হবে সেখান থেকে ক্যারি করা খুবই মানে কষ্টকর ব্যাপার, এটা কীভাবে ক্যারি করবো না করবো সব কিছু মিলে আমাদেরকে এখানে কোরবানি করতে হয়েছে। মিনিমাম 50টা গরু কোরবানি হয়েছে, পাশে ফ্লারে 30টা, তাহলে হচ্ছে 80টা, আর এই অত্র এলাকার মধ্যে মিনিমাম 200টা গরু কোরবানি হয়েছে। তো এর মধ্যে যদি এখানে 20টা বেশি গরু কোরবানি দেওয়া পসিবল না, তাহলে অ্যাট এ টাইম নামাজ পড়ার পরে আমাদের হাতে যে সময়টা থাকবে, যদি 20টা করে গরু কোরবানি এখানে দেওয়া যায় তাহলে সারাদিন লেগে যাবে, সারা রাত্রও কমপ্লিট হবে না। তাহলে এই এতটুকু জায়গার মধ্যে কীভাবে আমরা 200টা গরু কোরবানি দেওয়া যাবে? যে আয়োজন করেছে তার যথেষ্ট নয়, সবার অনেক লোক এখানে বসবাস করে, এটা অভিজাত এলাকা, পরিবার শত শত লোক কোরবানি হয়, কিন্তু সেই হিসাবে সিটি কর্পোরেশন আয়োজন অনেক ছোট আকারে। এই আয়োজন আরও বড় আকারে বাড়াতে হবে এবং বর্জ্য ব্যবস্থাপনা আরও ভালোভাবে করতে হবে। এছাড়া কোরবানি দেওয়ার সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককে। করোনা মহামারীর মধ্যে দক্ষিণ ও উত্তর মিলে কোরবানির জন্য নির্ধারিত স্থান 331টি, এর মধ্যে মাত্র 75টি দক্ষিণে। যদিও দুই সিটি মিলে গতবার এই সংখ্যা ছিল 700 বেশি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বানের জলে ভেসে গেছে লাখ লাখ মানুষের ঈদের আনন্দ, সে খবর জানাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, রিচার্ড, বানে ভাসা মানুষের জীবনের ঈদটাও এসেছে কিন্তু বানে ভেসে, অর্থাৎ এখানকার যে ঈদ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমরা এখানে এসে পাচ্ছি না। আপনি হয়তো দেখতে পাবেন যে প্রত্যেকটা বাড়ি যেন এক একটা দ্বীপে পরিণত হয়েছে, এত বেশি পানি যে মানুষজনের যে চলাচলের যে মাধ্যম সেটি কিন্তু একমাত্র নৌকায়, নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। এবং যে সড়কগুলো ছিল সড়কগুলো অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি শরীয়তপুরের যে আন্ত উপজেলার যে সড়কগুলো সেই সড়কগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এবং এখানকার মানুষের মধ্যে যে কারো কাছে গিয়ে যে ঈদের বিষয়টি জিজ্ঞেস করা সেটি কিন্তু এক ধরনের দুঃসাহস, আগেও বলেছি, কারণ আমরা এর আগেও দেখেছি যে কিছু কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র খেতে দিন মজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন, যাদের নিজস্ব কোনো ক্ষেত নেই, জমি নেই, সেই যখন ক্ষেতগুলো যখন পানিতে ডুবে গিয়েছে তখনই তো তাদের কর্মসংস্থানও বন্ধ হয়ে গিয়েছে। আমরা কিছু কিছু বাড়িতে গিয়ে দেখেছি সেখানে কিন্তু চুলা জ্বলেনি সকালে, অর্থাৎ তারা যে ঈদের দিন সকালবেলা পরিবার পরিজন বা বাচ্চাদের নিয়ে যে একটু সেমাই খাওয়া সেটি যেমন ভাগ্যে জোটেনি, ঠিক তেমনি আমরা সেখানে এসে দেখেছি যে তাদের ঘরে দুপুরে কি রান্না হবে সে বিষয়টি নিয়েও কিন্তু তারা দ্বিধার মধ্যে আছেন। সুতরাং এই সংকট তাদের কিন্তু শুধু এই অল্প কয়েকদিনের মধ্যে নয়, এটি কিন্তু প্রায় এক মাস ধরে তারা এই বানের পানিতে ভাসছেন। এবং তারা বারবারই বলছেন তাদের যে সাহায্য বা এই সময়ে জনপ্রতিনিধিদের পাশে দাঁড়ানোর কথা থাকলেও সে অর্থে তারা পাচ্ছেন না। তবে এক্ষেত্রে জনপ্রতিনিধিরাও বলছেন যে ধরনের ত্রাণ তারা পাচ্ছেন, যে সংখ্যক ত্রাণ পাচ্ছেন, সেই সংখ্যক ত্রাণে তারাও কিন্তু এই এত সংখ্যক মানুষের চাহিদাও পূরণ করতে পারছেন না। রিচার্ড, এই ছিল আমার কাছে শরীয়তপুরের নড়িয়া থেকে বানভাসী মানুষের ঈদের খবর। রিচার্ড, বন্যা কবলিত এলাকাগুলোতে একেবারেই নেই ঈদ আনন্দ, সে খবর জানাতেই শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। সময় সংবাদে আরো থাকছে, ঈদে পর্যটন কেন্দ্রিক ব্যবসায় ধস, 5,000 কোটি টাকা লোকসানের দাবি, অনিশ্চয়তায় প্রায় 40 লাখ মানুষের জীবিকা, বিশেষ পরিকল্পনা নিয়ে ভাবছে ট্যুরিজম বোর্ড। চট্টগ্রামের ফিল্ড হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে থাকা মানুষের ঈদ উদযাপনের খবর জানাতে হালি শহরে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাব তার কাছে। কমল, ধন্যবাদ রিচার্ড। সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছে, ঠিক তখনই চট্টগ্রামের উদ্যমী তরুণরা ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা করোনা রোগী রয়েছেন তাদের ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করছেন। আপনারা জানেন যে চট্টগ্রামে আইসোলেশন সেন্টারগুলো মূলত পরিচালিত হচ্ছে স্বেচ্ছাসেবক দ্বারা, এবং এই স্বেচ্ছাসেবকরা কিন্তু বাসায় যেতে পারেনি, তারা এখানে এসে তাদের যে কর্মকাণ্ড তাদের ছিল, জানেন গত 2 মাস ধরে তারা বিভিন্ন আইসোলেশন সেন্টারে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আজকে ঈদের দিনও তাদেরকে এই আইসোলেশন সেন্টারের রোগীদের সাথে সময় কাটাতে হচ্ছে, সময়
এদের রোগীদেরকে দেখভাল করতে হচ্ছে। আমি এখন যে আইসোলেশন সেন্টারে রয়েছি, করোনা আইসোলেশন সেন্টার হালিশহর এলাকার, এই আইসোলেশন সেন্টারে এখন পর্যন্ত আজকে পর্যন্ত করোনা রোগী রয়েছে 17 জন এবং উপসর্গনীয় রোগী রয়েছে 7 জন। আর তাদের সেবায় নিয়োজিত রয়েছে এখানকার প্রায় 50 জন স্বেচ্ছাসেবক, যারা 3 শিফটে প্রতি শিফটে 15 জন থেকে 17 জন করে প্রতি শিফটে কাজ করছেন। এই রোগীদেরকে অক্সিজেন দেওয়া, রোগীদের চিকিৎসকদের পাশাপাশি অন্য যে সেবাগুলো সেগুলো কিন্তু এই স্বেচ্ছাসেবকরা দিচ্ছে। এর মাঝে আমি 2 জন স্বেচ্ছাসেবক পেয়েছি যারা গতকালকে কিন্তু করোনা নেগেটিভ হয়ে, তারা একসময় সাথে রুগীদের সেবা দিতে গিয়ে তারা পজিটিভ হয়েছিলেন, গতকালকে তারা নেগেটিভ হয়ে আজকে তারা ঈদের আনন্দটি সেই সময় কাটাচ্ছেন এই রুগীদের সাথে। তো বলা চলে চট্টগ্রামের উদ্যমী তরুণরা মূলত এই আইসোলেশন সেন্টারে এসে রুগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন এবং রুগীদেরকে যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন এই স্বেচ্ছাসেবকরা। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল করোনা আইসোলেশন সেন্টারে যে স্বেচ্ছাসেবকরা ঈদের দিনও জীবনের ঝুঁকি নিয়ে রুগীদের পাশে রয়েছেন তার সর্বশেষ। চট্টগ্রামে আইসোলেশন সেন্টারে থাকা মানুষের ঈদ উদযাপনের খবর জানাতে হালিশহর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে প্রকল্পের কাজে করোনা ও নদীর তীব্র স্রোতের প্রভাবের খবর। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে নদীতে তীব্র স্রোত, সব মিলে কার্যত বন্ধ হয়ে আছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। 1.5 মাসের বেশি সময় ধরে তাই বসানো যায়নি নতুন কোনো স্প্যান। চলতি মাসেও অনিশ্চয়তা রয়েছে স্প্যান বসানো নিয়ে। এ অবস্থায় প্রকল্পের মেয়াদ আরেক দফা বাড়ানোর পরিকল্পনা চলছে। প্রিন্স আরেফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। উথাল পাতাল স্রোত, পানির প্রবল গতির জন্য একসময় এ নদীতে ছুটে চলা নৌযানের সংখ্যাও এখন হাতে গোনা। নদীর বিশাল বুকে যেন অসহায় আত্মসমর্পণ নৌযানগুলো। কার্যত বন্ধ হয়ে আছে পদ্মা সেতুর কাজও। এর আগের 4টি বর্ষা মৌসুমে কাজের অভিজ্ঞতা থেকে আশা ছিল চলতি বর্ষায় সীমিত আকারে হলেও কাজের গতি ধরে রাখা। 10ই জুন জাজিরা প্রান্তে সবশেষ বসেছিল 31তম স্প্যান। এরপর 24 জুন থেকে পানি বাড়তে শুরু করলেও আশা ছিল 30 জুন মাওয়াপ্রান্তে বসানো যাবে 32তম স্প্যানটি। সে হিসেবে সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও নদীতে পানির হিসেব নিকেশ পাল্টে দিয়েছে সব পরিকল্পনা। নদীতে 5.8 মিটারের বেশি পানি হলে কাজ করা সম্ভব হয় না। সেখানে পদ্মা এখন পানির লেভেল 6.5 মিটারের বেশি। পানি দ্রুত না কমলে আগস্ট মাসেও নতুন স্প্যান বসানোর সম্ভাবনা কম। স্প্যান বসানোর টার্গেট ছিল জুলাই 2020, বাট এখন আমরা যেহেতু প্রোগ্রেস কিটা স্লো হয়ে গেছে সেই জন্য এটা আমরা আর হয়তো রাখতে পারবো না। এখন আমরা রিভাইজ টার্গেট করেছি স্প্যান বসানোর জন্য উইদিন নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে। তবে এর মধ্যেও ডাঙার কাজ কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পদ্মা সেতুর প্রকৌশলীদের জন্য এক নতুন অভিজ্ঞতা। করোনাকালে কাজের গতি কমে এলেও পুরো থেমে যায়নি। প্রতি বছর বর্ষায় কাজ সীমিত আকারে চালিয়ে যাওয়া সম্ভব হলেও এবছর তীব্র স্রোতের কারণে কাজ পুরো থমকে আছে। সব মিলে তাই আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসবের আলোয় কাটবে দুঃসময়ের আধার। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদ উল আজহার জামাত, করোনা মুক্তির প্রার্থনা। পানিতে ভাসছে বন্যার্তদের ঈদ আনন্দ। প্রতিবেশীদের সহায়তার দিকে তাকিয়ে অসহায় মানুষ, বেশিরভাগের কপালে জটেনি খাবারও। এবং করোনার প্রভাব ও তীব্র স্রোতে বন্ধ পদ্মা সেতুর কাজ, 1.5 মাসেও বসেনি নতুন স্প্যান, আরও এক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।